بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়েনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে সমুন্নত হওয়া সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমে সমুন্নত, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, সব কিছুতেই বিরাজমান নন, এই সব কিছুতেই আর সর্বত্র বিরাজমান, এটি হচ্ছে গুমরাহী কথা, এটি হচ্ছে ভ্রান্ত কথা, এটি হচ্ছে বাতিল কথা, বরং এটি হচ্ছে কুফুরি কথা। এই বিষয়টি এর আগেও অনেক আলোচনাতে আনুষঙ্গিক হয়েছে, তৌহিদুল আসমা সিফাত বলে আমাদের আলোচনাও আছে তাতে হয়েছে, তবে আজকে বিশেষ একটি দিক নিয়ে আলোচনা করব বা একটি তরিকায় আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষরা মজহাবের দিক থেকে হানাফি মজহাবের দাবিদার, নিজেদেরকে কি বলে? হানাফি বলে। সুতরাং অন্যদের কিতাব থেকে নয়, শাফেঈদের কিতাব থেকে নয়, মালিকীদের কিতাব থেকে নয়, হাম্বেলিদের কিতাব থেকে নয়, আহলে হাদিসদের কিতাব থেকে নয়, হ্যাঁ মহাদ্দেসিনদের, ওইসব মহাদ্দেসিনরা যাদের ওপর এইসব কোনো লেবেল ছিল না, হানাফি শাফি মালিক হাম্বলি এসব লেবেল ছিল না, লেবেল মুক্ত জন এবং বুখারি মুসলিম আবু দাউদ না সাহিত্যের বিজিবিন মাঝে এদের উপর লেবেল কেউ লাগালে মিথ্যা কথা, এদের উপর হানাফি শাফি মালিক হাম্বলি কোনো লেবেল ছিল না। এইসব ভাগে তারা বিভক্ত হননি, তারা কোরআন সন্ন্যার খালিস অনুসারী ছিলেন, সরাসরি কোরআন সন্ন্যা বুঝে তারা আমল করতেন এবং সেই দিকে মানুষকে দাওয়াত দিতেন, যেটা হচ্ছে সাহাবাই কেরামের তরি। যেমন যদি কেউ আপনাকে বলে যে ভাই সাহাবাই কেরামরা কোন মজহাবে ছিলেন, কি বলবেন? বলেন তো কি বলবেন? আবু বকর, উমর, ওসমান, আলী, হ্যাঁ হাসান, হুসাইন, আরো সাহাবাই, আবু হুরায়রা, তারা কি ছিলেন? হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, কিছুই ছিলেন না। তাহলে তখন যেই রকমের ইসলামের ওপর তারা ছিলেন, সেই ইসলামের ওপরই ছিলেন মুহাদ্দিসিনে কিরাম রহমতুল্লাহ আলহিম আজমাইন। শুধু মহাদ্দেসিনে কেরাম না, বরং ফোকাহে কেরাম চার ইমাম, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, ইমাম শাফি রাহেমাহুল্লাহ, ইমাম মালিক রাহেমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ রহমতুল্লাহ আজমাইন, সকলেই সাহাবাই কেরামের তরিকার উপর ছিলেন। তারাও আবু হানিফা হানফি ছিলেন না, তার নাম লেবেল হানাফি ছিল না। ইমাম শাফি মোহাম্মদ ইদ্রিস শাফি বংশ আর জন্য তাকে আশাফেই বলা হয়েছে, কিন্তু তাকে মজহাবের জন্য শাফেই বলা হয়নি। হ্যাঁ, ইমাম মালিক মালিকি ছিলেন না, মানে মালিকি মজহাবের ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মজহাবের ছিলেন না, এইরকম মজহাবধারী তারা ছিলেন না। কারণ মজহাবগুলি তাদের জন্মের নয়, তাদের এন্তেকালের বহু পরে এই মজহাবি গোড়ামি পয়দা হয়েছে। মজহাবি গোড়ামি যে একটা মজহাব ধরতে হবে, একটা মজহাবে চলতে হবে, এটা পরে তৈরি হয়েছে। যেই সাক্ষী দিয়েছেন অনেক ওলামায়ে কেরামরা সমস্ত মজহাবের, তার মধ্যে বিশেষ করে বলবো হানাফি মজহাবের অনেক ওলামারাও বলেছেন, আল্লামা শাহ আলীউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলী যে বড় নেক বাদশাহ ছিলেন, তার জামানার আলেম ছিলেন তার পিতা শাহ আলীউল্লাহ রহমাহুল্লাহর পিতা। তো এই শাহ আলী মুহাদ্দিস দেহলভী বলেছেন, এলাম আন্না নাস কানু ক্বাবল আল মিয়াত আর রাবিয়াত গায়র মুজতামাঈন আলা তাকলিদ আল খালিস লি মাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। জেনে রাখো যে আন্না নাস,
মানুষরা মানে মুসলিম মানুষরা মুসলিমরা কানু কাবলা আল মিয়াতির রাবিয়াতি চতুর্থ রাবিয়া আল মিয়া মানে একশো হ্যাঁ চতুর্থ শতাব্দীর পূর্বে গায়র মুজতামিন তারা একমত ছিলেন না আলা তাকলিদুল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন কোন এক মাযহাবের তাকলিদ করতে হবে মুকাল্লিদ হইতে হবে গায়র মুকাল্লিদ গালি লা মাযহাবি গালি মাযহাবি হইতে হবে মুকাল্লিদ হইতে হবে তাহলে এটা সার্টিফিকেট ভালো সার্টিফিকেট গায়র মুজতামিন আলা তাকলিদুল খালিস তাহলে তাকলিদের প্রশংসা করছেন না নিন্দা করছেন নিন্দা করছেন তারা একত্রিত ছিলেন না যে একটা মজহাবের তকলিদ করতে হয় মজহাব খালিস একটা মজহাবের তকলিদ করতে হবে লে মজহাবিন ওয়াহিদিন কোন এক মজহাবের বেআইনহিম বিশেষ করে হয় হানাফি হইতে হবে না হয় শাফি হইতে হবে না হয় মালিক হইতে হবে না হয় হাম্বেলি হইতে হবে এটা চতুর্থ শতাব্দী পর্যন্ত ছিল না চতুর্থ শতাব্দী শুরু হয় হ্যাঁ 300 হিজরি শেষ হলে তাই না 300 থেকে 400 মধ্যে এটা হচ্ছে চতুর্থ শতাব্দী 400 হিজরি যখন পার হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা বাদ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা দশম হিজরিতে শেষ তাই না সাহাবায়ে কেরামের জামানা 110 হিজরিতে শেষ তাবেঈনদের জামানা তাবা তাবেঈনদের জামানাও শেষ তারপরে তাবা তাবেঈনদের যারা তাবেঈন পরে তাবাউল আতবা তাদের জামানাও শেষ চার ইমামের জামানা শেষ শেষ ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহ তার ইন্তেকাল কখন বলতে পারেন কেউ আর একটু কাছাকাছি ইমাম আহমদ বিন হাম্বাল মানে আড়াইশোর কাছাকাছি চলেন ঠিক আছে আড়াইশোর কাছাকাছি যা হলো আচ্ছা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল কখন 150 80-তে জন্ম আর 150-এ ইন্তেকাল শেষ 150 মানে কোন শতাব্দী বলা হবে এটাকে দ্বিতীয় শতাব্দী হ্যাঁ 250-এর কাছাকাছি 241 হোক আর 50-56 যাই হোক তো 250 ইমাম আহমদ বিন হাম্বাল যা শেষ ইমাম চার ইমামের মধ্যে ইন্তেকাল হচ্ছে তখন কোন শতাব্দী তৃতীয় শতাব্দী তাহলে এখনো তকলিদ শুরু হয়নি তাহলে ইমাম আহমদ বিন হাম্বাল ইন্তেকাল করার ও আরো 50 বছর পরে মুকাল্লিদ পয়দা হচ্ছে যেটাকে ভালো নজরে দেখা হচ্ছে মুকাল্লিদ আর গাইল মুকাল্লিদ লা মাযহাবি এটা গাল এটা তাই না তকলিদ কাকে বলে আলোচনা অন্য সময় হবে কিন্তু মুকাল্লিদ হওয়াটা সুনাম হলো হ্যাঁ আর নিন্দা হইলো আলমা ইকরামদের ইমাম শাহুল্লাহ মহাদাস দেহলি বলছেন যে চতুর্থ শতাব্দী পর্যন্ত কোনো এক মজহাব মেনে চলতে হবে এই তকলিদের উপর আলমা ইকরামরা একমত হননি যে চারের একটা ধরতে হবে তাহলে ইমামরাও কেউ হানফি শাফি মালিক হাম্বেলি ছিলেন স্পষ্ট কি হলো ইমামদের জামানা দ্বিতীয় শতাব্দী তৃতীয় শতাব্দীতে শেষ হয়ে যাচ্ছে আর চতুর্থ শতাব্দীর পরে তকলিদ শুরু হচ্ছে মানে মজহাব মানা শুরু হচ্ছে হানফি হইতে হবে না শাফি না মালিক আহমদ কোনো একটা তো ধরবেন আরে কোনো একটা তো হবেন যদি বললেন যে আমি মোহাম্মদি না না ওটা চলবে না আমরা সবাই মোহাম্মদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানি কিন্তু না তারপর একটা মজহাব ধরতে হবে মজহাবের কাছে নবীর হাদিসকে পাশ করাইতে হবে অনুমোদন নিতে হবে এই ধারণা চতুর্থ শতাব্দী পর্যন্ত ছিল না তাহলে হানাফি মজহাবের আলমাই কিরাম যারা তাদের কথা আমি আজকে বিশেষ করে পেশ করব আর মজহাবের মাসলা মাসাইল রফায়দান করবেন করবেন না আমিন জোরে বলবেন বলবেন না হাত কোথায় বাঁধবেন এগুলি মশলা আলোচনা আজকে করব না আকীদার মশলা আলোচনা করব কারণ যে আকীদাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকলো না সাহাবাই কেরামের তরিকায় থাকলো না সাহাবাই কেরামদের থাকলো না ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের তরিকায় থাকলো তাহলে সে কি হানাফি বলে দাবি করতে পারবে শাফি বলে দাবি করতে পারবে মালিক বলে দাবি করতে পারবে না কখনো পারবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ইন্তেকাল হয়ে গেল 150 হিজরিতে হ্যাঁ ঠিক না আর বর্তমান যুগের হানাফিরা যেই আকীদা আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আসমা সিফাতের ক্ষেত্রে গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণাবলী রয়েছে
নামের মধ্যে যে গুণগুলি রয়েছে, এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলমের গুণ হচ্ছে তিনি আরশের উপর সমুন্নত, হ্যাঁ, তিনি সৃষ্টির ঊর্ধ্বে, হ্যাঁ, সৃষ্টির ঊর্ধ্বে, তিনি আকাশের উপরে, তিনি সর্বত্র নয়, এসব আকীদা, এগুলি হচ্ছে আসমা সিফাত, সিফাত আল্লাহ পাক রব্বুল আলমের গুণাবলী। আল্লাহ পাক রব্বুল আলমিনের অবতরণ, আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত, আল্লাহ পাক রব্বুল আলমিনের চক্ষু, আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল গুণ। আপনার চেহারাটা আপনার গুণ, এই জন্য বলছে লোকটার চেহারাটা দেখতে ভালো, তাই না? গুণ আপনার চেহারাটা বা ভালো না, তাহলে চেহারা আপনার গুণ, হাত আপনার গুণ, হাত আছে আর একটা টুন্ডা হাত নেই, ওই গুণ নেই ওই ওর মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী সম্পর্কে সালাফে সালেহিনের তরিকা হচ্ছে ইসবাতু মা আসবাতাহুল্লাহ লিনফসিহি আও আসবাতাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু, আল্লাহ পাক যা নিজের জন্য সাব্যস্ত রেখেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য সাবিত করেছেন, সাব্যস্ত রেখেছেন যে আল্লাহ এই আছে, এই আছে, এই আছে, আল্লাহর এই গুণ আছে, আল্লাহ পাক আরশে আজিম আছেন, আল্লাহ সর্বত্র নন, যা আল্লাহ বলেছেন আল্লাহ সম্পর্কে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলিকে বিনা তাওিলে, বিনা বিকৃতিতে, বিনা তাহারিফে, বিনা অর্থের বিকৃতিতে, না তাওিল করবেন না তাহারিফ করবেন, আতিল অস্বীকার করবেন, অস্বীকার করবেন না, অর্থের বিকৃতি ঘটবেন না, না, চেহারা মানে সত্তা, হাত মানে কুদরত, কুদরতি হাত, হ্যাঁ, আল্লাহ পাকের চোখ মানে রক্ষণাবেক্ষণ, এগুলো হচ্ছে তাওিল তাহারিফ, অর্থের বিকৃতি ঘটানো, আর অস্বীকার না, 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 এসব নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলা যাবে না, এটা হচ্ছে অস্বীকার করা, এটা হচ্ছে সালাফে সালেহিনের আকীদা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবাই কেরাম এই আকীদা পেয়েছেন, আর সাহাবাই কেরামদের থেকে তাবেইনরা, তাবা তাবেইনরা, আইমায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের আকীদা এটাই ছিল, যা আল্লাহর কোরআনে রাসূলের সহিহ হাদিস প্রমাণিত তা আমরা মানি, আর যা প্রমাণিত নাই, হাও নেই নাও নেই, আমরা হা না কিছুই বলবো না, আর যার সম্পর্কে না আছে সেটাকে না বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে মেয়ে নেই না বলবেন না বলবেন না, আল্লাহ পাকের স্ত্রী নেই না বলবেন না বলবেন না, কিন্তু যদি এমন জিনিস যেটা হাও নেই নাও নেই, আল্লাহর দেহ আছে কি নেই, দেহ কারবিতে বদন বলে, জিসিম বলে, বডি, কি বলবেন? হ্যাঁ, যেহেতু হাও বলা হয়নি নাও বলা হয়নি, সুতরাং আল্লাহ আলম, আল্লাহ ভালো জান, যা আল্লাহ সাবিত করেছেন রসুল সাবিত করেছেন সাবিত করব, আর যা না করেছেন না করব, আর যা যেই ক্ষেত্রে চুপ আছে কোরআন হাদিস চুপ, নীরব আপনি নীরব, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পক্ষান্তরে ধরে ধরে আকীদার যখন ঘুণ ধরলো মুসলিম উম্মতে, তখন আশআরি মতবাদ পয়দা হইল, মাতুরিদি মতবাদ পয়দা হইল, আশআরি মতবাদের ইমাম আবুল হাসান আশআরি, মাতুরিদি মতবাদের ইমাম আবু মনসুর মাতুরিদি, মুতাজিলা পয়দা হইল, জাহমিয়া পয়দা হইল, কাদরিয়া পয়দা হইল, বহু ফিরকা আকীদার ক্ষেত্রে বাতিল ফিরকা পয়দা হইল, ভ্রান্ত গোমরা ফিরকা পয়দা হইল। বর্তমান যুগে যারা হানাফি তারা আকীদার ক্ষেত্রে মাতুরিদি, তারা নিজেরাই তাদের ওলামায়ে কেরাম, আমরা বড় বড় ওলামা ছোটখাটোদের কথা বলছি না, কারণ আমার ভাষায় ওলামা মানে বড় বড় যারা ওলামা, আর আমাদের মতগুলো তালেবে এলেন, শুনে রাখেন ভালো করে, ছাত্র, আমরা এখনো শিক্ষা অর্জন করছি, যদি আলেমও শিক্ষা অর্জন করছে, ওলামা মানে এই না যে তার এলেম শিক্ষা শেষ হয়ে গেছে, এটা কখনো তার অর্থ নয়, সত্যিকার আলেম সে যে সবসময় এলেম চর্চা করতে আছে, হ্যাঁ, তার চার্জ করতে আছে, যেমন আপনার মোবাইলে চার্জ সবসময় দিতে আছে, তাই না? আর যদি ব্যাটারি চার্জ না করেন যতই দামি মোবাইল শেষ। তো এলম হাসিল করা হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ করার মতো, যদি সত্যিকার আলেম হয় তাহলে ইলম চর্চা, কোরআন হাদিস চর্চা করতে থাকবে। বর্তমান যুগের হানাফিরা আকীদার ক্ষেত্রে মাতুরিদি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা আর মাতুরিদি আকীদা, দুই আকীদাই অনেক পার্থক্য, আলাদা আলাদা ভিন্ন।
এইরকমই যারা বর্তমান যুগে শাফি মজহাবের দাবিদার আর মালিক মজহাবের দাবিদার, তারা আকিদার ক্ষেত্রে নিজেরাই স্বীকার করে তাদের আলবারাজ আমরা হচ্ছি আশারি, আশারি আকিদায় বিশ্বাসী তারা আল্লাহ পাকের আসমা সিফাতের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে তারা আশারি মতবাদে বিশ্বাসী। এখন আবুল হাসান আশারি আর আবু আনসুর মাতুরিদি যদি তাদের জামানা না জানা থাকে ভাববেন যে হইতে পারে আবু হানিফা মাতুরিদি ছিলেন, আর ইমাম শাফি আর মালিকও তারা আশারি ছিলেন, সুতরাং তারাই যখন আশারি আর মাতুরিদি ছিল তো আমরা আশারি মাতুরিদি হইলে অসুবিধা কি? এইভাবে জনসাধারণকে এক শ্রেণী আলেম সাধারণ নিজেরা বিভ্রান্ত হয়েছে, ফাদাল্লু ওয়াদাল্লু নিজেরা গোমরা হয়েছে, অন্যদেরকে গোমরা করেছে। এজন্য শুনে রাখেন যে আবুল হাসান আশারির সময়কাল কি আর মাতুরিদির সময়কাল কি। আবুল হাসান আশারির জন্ম তারিখ পাওয়া যায়, তবে দুটি মত আছে, 260 হিজরি অথবা 270 হিজরি। অধিকাংশ লেখকরা যারা জীবনী লিখেছে আমাদের বা এইরকম লোকদের তারা লিখেছে 270 হিজরি। তাহলে 270 হিজরিতে জন্মকার আবুল হাসান আশারির, যেই আশারি আকিদায় বিশ্বাসী বর্তমান যুগের শাফি এবং মালিকিরা, বর্তমান যুগের বলছি, হ্যাঁ এমাম শাফির জামানার কথা বলবো না, তারপরে যুগে যুগে অনেকে হয়তো শাফি বলে পরিচয় দিয়েছে কিন্তু আকিদায়ও এমাম শাফির আকিদায় থেকে গেছে, তার আশারি মতবাদ গ্রহণ করে, তাদের কথা ভিন্ন। 270 জন্ম, এন্তেকাল 324 চতুর্থ শতাব্দীতে চলে গেছে। তাহলে এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এন্তেকাল, এমাম শাফির এন্তেকাল কখন তাই বলে 204 হাসান মাশাআল্লাহ 204 এমাম শাফি রহমতুল্লাহ এন্তেকাল। তাহলে শাফিরা যেমন কেরালার শাফিরা শাফি মজহাবের নামে তাদের দেওবন্দিও রয়েছে বেরেলভি রয়েছে, মানে সুফি সব রকমের সুফি রয়েছে, মজহাব শাফির আকিদায় আশারি আর সুফি মতবাদে কবর মাজার পূজা সব তাদের কাছে ধর্ম। ওরা শাফেই কেরলাই তামিলনাড় শ্রীলঙ্কায় এইরকম ইন্দোনেশিয়া শাফি শাফি রহমতুল্লাহ আলীর তরিকা কোথায় আর যারা শাফি মজহাবের দাবিদার তাদের আকিদা কোথায়। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর 204 ইন্তেকাল হয়ে যাচ্ছে আর জন্ম হচ্ছে আশআরির 270। তাহলে ইমাম শাফির ইন্তেকালের সময় তিনি এটা জানেনই যে আবুল হাসান আশআরি বলে কোনো লোক পয়দা হবে যার আকীদা আমার মজহাবের দাবিদাররা গ্রহণ করবে আর নিজেদেরকে শাফেই বলবে। বুঝতে পারলেন কথা আমার? এখন আসেন মাতুরিদির দিকে। আশআরি আর মাতুরিদির আকীদা অনেকগুলি এক রকমের, তবে বেশ কিছু আকীদায় পার্থক্য রয়েছে যার ফলে বর্তমান যুগের হানাফিরা দেওবন্দি হোক অথবা বেরেলভি হোক অথবা মওদুদি মতবাদে বিশ্বাসী হোক, কারণ মওদুদির তাফিমুল কোরআনও এই আকিদাগুলি ফুটে উঠেছে, মওদুদির কথাবার্তাতেও এই আকিদা ফুটে উঠেছে। এই জন্য গতবারে যখন পিস টিভিতে গেলাম তখন একজন জামাত ইসলামীর বড় নেতৃস্থানীয় ব্যক্তি উর্দুতে তাফসির করার জন্য এসছে, বলছে আল্লাহ পাকের আরশ মানে হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। ছাত্ররা অনেকে সহি আকিদার ছিল, তারপরে আমার যেহেতু দার্সে কোরআনে বসে সুতরাং অন্ধ রাখা যায় না মানুষকে, তারা ধরেছে একটু জানলেন শিক্ষিত ভাষা পটু উর্দু ভাষা পণ্ডিত, তাকে স্পিকার করে নিয়ে আসা হয়েছে। আর জামাত ইসলামের মওদুদির দল দীর্ঘদিন ধরে করে বলল জীবন স্কুল লাইফ থেকে হয়তো করে, যার ফলে সে স্পিকার বক্তা যাই হোক তফিমুল কোরআন থেকে তফসির করে। তো যাই হোক, ও বলেছে আল্লাহর আরশ মানে হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা, নাউজুবিল্লাহ আরশের তাবিল করে দিল, আল্লাহ আরশের উপর সমুন্নত হয়েছেন মানে আল্লাহ পাক তাহলে ক্ষমতা পেয়েছেন, এটা ব্যাখ্যা তাদের কাছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে দেওবন্দি হোক আর জামাত ইসলামের লোকেরা হোক তাবলিগী ভাইরা হোক অথবা বেরলভীরা হোক সবাই এই মাতুরিদি আকিদায় বিশ্বাসী। এখন আবুল হাসান আবু মানসুর মাতুরিদির জন্ম আর ইন্তেকাল কখন, তার জন্ম সম্পর্কে অনেক তলাশ করলাম, জন্ম তারিখ পাওয়া যায় না, আর এটা স্বাভাবিক কথা। আজকালও আপনাদের অধিকাংশ লোককে যদি জিজ্ঞাসা করা হয় কোন সালে জন্ম, ঠিক করে বলতে পারবেন না,
ঠিক না? অথচ মাশাআল্লাহ বড় ডাক্তার হয়ে গেছেন, হয়তো বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, হ্যাঁ বড় আলেম হয়ে গেছেন। হ্যাঁ, আমারও জন্ম তারিখ সম্পর্কে মাকে যখন জিজ্ঞাসা করলাম, হ্যাঁ তোর ঈদুল আজহার তিন দিন আগে জন্ম হয়েছে, কোন সালে? হিজরি না ইংরেজি, যাতে করে একটা থেকে আরেকটা বের করে নিব কম্পিউটারে? না, এক চাচি মাশাআল্লাহ ওই যুগের পড়াশোনা ছিল, ও বলছে হ্যাঁ হ্যাঁ তোমার এত সালে জন্ম হয়েছে, চলো কিছুটা পেলাম ওইখানে। তাহলে বুঝলেন, যেই লোকের জন্ম হয় তখন তাকে কেউ চেনে না, কে আবার এটা? অথচ সে হয়তো অনেক বড় মানুষ পরে হইল, তাই না? সুতরাং জন্ম তারিখ অনেকের, বড় বড় শিক্ষিতদের, বড় বড় আলেমদের, বড় বড় স্কলারদের জন্ম তারিখ হদিস পাওয়া যায় না, কারণ নোট করে রাখা হয়নি, এমন যুগে জন্ম হয়েছে। আজকালকার যুগে যদি এরকম হয়, ইদানিং বার্থ সার্টিফিকেটটা অধিকাংশ লোকের করতে শুরু করেছে, কারণ বাধ্য করে দেওয়া হয়েছে হয়তো, আর সুবিধাও আছে এতে। কিন্তু অনেকে এতে ফলস লিখছে, হ্যাঁ বয়স কমিয়ে স্কুলে যখন গিয়ে লিখায় অথবা বার্থ সার্টিফিকেট করার জন্য গিয়ে এফিডেভিট করে দিল 5 বছর কমিয়ে, চাকরিতে সুবিধা হবে, ওইদিকে রিটায়ারমেন্টটা অনেক লেট হবে, 75 বছর বয়স হয়ে গেছে অথচ লিখাছে 60-65, যাতে করে চাকরিটা আরো 10-5 বছর করা যায়, করছে না? করছে না, তাহলে ওটা আসল বয়স, জন্ম তারিখ হলো না। এই জন্য জন্ম তারিখ অনেক আলে আলমাদের খুঁজে পাওয়া যায় না। তবে ইন্তেকাল, হ্যাঁ যেহেতু খ্যাতি লাভ করেছে, ইন্তেকাল কোন সালে লোকেরা নোট করেছে, হ্যাঁ এত তারিখে এত সালে আবু মানসুর মাতুরিদির ইন্তেকাল, সেটা ছিল 333 হিজরি, 333 হিজরিতে আবু মানসুর মাতুরিদির ইন্তেকাল। তাহলে আবু মানসুর মাতুরিদির ইন্তেকাল হচ্ছে 333। যদি ধরেন 80-90 বছর বাঁচে, 100 বছরের বেশি কোনো আলেমের তেমন জীবনীতে পাওয়া যায় না, এই শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছাড়া, তার 100 পার করে গেছে। তাহলে তাই যদি হয় তাহলে কত হবে? 333 কত যাবে? 233 যাবে। হ্যাঁ, 250 থেকে 250 কাছাকাছি যদি চলে আসে, তাহলে 4 ইমামের ইন্তেকাল হয়ে গেছে। তাহলে আবু মানসুর মাতুরিদির জন্মের সময় 4 ইমামের ইন্তেকাল হয়ে গেছে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, বর্তমান হানাফিরা কি আকিদার ক্ষেত্রে কি বললাম? মাতুরিদি বলবেন না, বর্তমান হানাফিরা আকিদার ক্ষেত্রে মাতুরিদি আকিদায় বিশ্বাসী, হানাফি আকিদা বিশ্বাসী নাই। প্রকৃত হানাফি কে আলোচনা পরে হবে, এটা শুধু ভূমিকা স্বরূপ শুনে রাখেন। আবু হানিফা রহমতুল্লাহর ইন্তেকাল 150 হিজরিতে হয়ে গেল, 150-এর পরে কত, হ্যাঁ 233-এ 200 বা 250-এ, এইরকম টাইমগুলিতে জন্ম। কারণ 70-80 বছর যদি আবুল হাসান আশারির মতো বয়স পেয়ে থাকে, তাহলে 60-70 বছর 80 বছর, আর এটা হচ্ছে অধিকাংশ মানুষের বয়স 60 থেকে 70। 100 বছর ধরেন, তাহলে 233-235-40 এই বয়স হবে, এই সময় জন্ম হবে। তাহলে জন্মের কতদিন আগে আবু হানিফার ইন্তেকাল? প্রায় 100 বছরের মতো, 80 থেকে 100 বছর আগে ইন্তেকাল করছেন আবু হানিফা রহমাতুল্লাহ জন্মের। তাহলে কি আবু মানসুর মাতুরিদের নামটাও জানতেন ইমাম আবু হানিফা? নামটাও জানতেন না। তাহলে আবু হানিফা কি মাতুরিদি মাজহাবের হইতে পারেন, আকিদার হইতে পারেন? অসম্ভব কথা নাই, জন্মই হয়নি লোকের। তাহলে ওই মাজহাবের ওই আকিদা আবু হানিফা কি করে হইতে পারেন? তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোন আকিদার ছিলেন? যে আকিদা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আকিদা সাহাবাই কেরামদের, যে আকিদা খুলাফা রাশেদিন, যে আকিদা তাবেইনদের, যে আকিদা তাবা তাবেইনদের, যে আকিদা চার ইমামের, সেই আকিদাই হচ্ছে ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি। সামান্য দুই একটি মাসলা মাসাইল হয়তো দ্বিমত ছিল, যেমন ইমান কয়েকটা জিনিসের সমষ্টির নাম, না শুধু ইমান বিশ্বাসের নাম, আর প্রকাশ করার জন্য শুধু কালিমা পড়ে নিলে ইমান হয়ে যায়, যেমন ইমাম হানিফা বলতেন। কিন্তু মুহাদ্দিসিন কিরাম অন্যান্য তিন ইমাম, তারা বলছেন না, ইমান তিনটা জিনিসের সমষ্টির নাম, এতেকাদুন বিল জিনান অন্তর থেকে বিশ্বাস করা, ইকরারুন বিল লিসান জবান দিয়ে অঙ্গীকার করা, শাহাদাত পড়া, আর আমালুন বিল আরকান আর অঙ্গ প্রত্যঙ্গ আমল করা, আমলকে কেন সরিয়ে দিচ্ছেন, তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে এই। এইরকম আকিদাগত সামান্য দ্বিমত ছিল
আর এই রকমের আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহ নাম গুণাবলীর ক্ষেত্রে যে না আল্লাহ সর্বত্র বিরাজমান, এই রকম আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতেনই না। আল্লাহ পাকের আর এসব সমন্বিত হকে অস্বীকার করবে মানুষ, হ্যাঁ যদি করে তাহলে আবার হানাফি থাকবে, হ্যাঁ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থাকবে, এটা ইমাম আবু হানিফা অস্বীকার করেছে। এই কথাটাই আজকে শোনাব। কিতাব যেই কিতাব থেকে পড়ে শোনাব সেই কিতাবের আসল যে মতন মানে আসল ইবাদতটা ছোট্ট কিতাব সেটা সেটা হচ্ছে আকীদা তাহাবিয়া। আকীদা তাহাবিয়া কার লিখা বলতে পারেন? আকীদা তাহাবিয়া কার লিখা? আরে কি কিতাব থেকে তো বোঝা যাচ্ছে আকীদা তাহাবিয়া ইমাম তাহাবির ইমাম ইমাম তাহাবিয়া হানাফিদের একজন বড় মুহাদ্দিস। ইমাম তাহাবির জন্ম 239 হিজরি, 239 আর ইন্তেকাল 321 আর মাতুরিদির ইন্তেকাল 333, তাহলে সমসাময়িক মাতুরিদির যুগেরই লোক, তাই না? 321 আর 333 আর আশারি হচ্ছে 324, 3 বছরের পার্থক্য আশারির সাথে তাহাবির পার্থক্য। আর এই কিতাবের সারহা যিনি ভাষ্য লিখেছেন এই পুরো মোটা কিতাব হচ্ছে সারহা আকীদা তাহাবিয়ার বাংলা অনুবাদ, শেখ আব্দুল মতিন সালাফি রহমতুল্লাহ আলী ইন্তেকাল করেছেন তিনি কয়েক বছর আগে, তার অনুবাদ বাংলায় রয়েছে আর তার সারহা এই এত মোটা কিতাব। এটা এটা হচ্ছে আকীদা তাহাবিয়ার সারহা ভাষ্য, কয়েকটা ভাষ্য আছে তার মধ্যে এটা হচ্ছে হানাফি মজহাবের একজন ইমামের ভাষ্য, অন্যান্য অনেক আলেমরা এই কিতাবের খেদমত করেছেন। কিতাবের ভাষ্যকারের নাম সারের নাম হচ্ছে ইবনু আবিল ইজ আল হানাফি, ইবনু আবিল ইজ আল হানাফি। তার জন্ম 731 হিজরি আর এন্তেকাল 792 দামেস্কে। তার নামের সাথে লিখা আছে হুয়াল আল্লামা সাদরুদ্দিন মোহাম্মদ ইবনে আলা মোহাম্মদ ইবনে আলাউদ্দিন বিন আলী বিন মোহাম্মদ ইবনু আবিল ইজ আল হানাফি, আলী বিন মোহাম্মদ ইবনে আবিল ইজ আল হানাফি। তাহলে তার নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আবিল ইজ আল হানাফি আল আজরাই আস সালি আদ দামেস্কি, মাযহাবে হানাফি তার লিখা। তিনি যেগুলি নকল করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় এই সম্পর্কে, এই বিষয়টা এই জন্য আলোচনা করেছি যে আকীদার বিষয়। আর আমাদের দেশের অধিকাংশ আলেম থেকে শুরু করে সাধারণ পর্যন্ত সকলেই গোমরাহ হয়ে রয়েছে, বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ কোথায় যদি জিজ্ঞাসা করা হয় তো এক ধরনের লোক আছে তারা বলবে যে তোবা করো তোবা করো তোমার ইমান গেছে, আল্লাহ কোথায় তুমি জিজ্ঞেস করো, কুফরি কথা বললে। তো ইসলাম বললে কুফরি হয়ে যায় কারণ অজ্ঞতা, সহি আকীদা জানে না। আর যদি জিজ্ঞাসা করে না কেউ যদি এটা মেনেই না যে ঠিক আছে জিজ্ঞাসা করলে করলে আল্লাহ কোথায়, তাহলে তার উত্তর ঠিক হলে মাকান সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান। এগুলি কথা মন গড়া বলছে না, মাসিক মতই নাই, আজকে থেকে বেশ অনেকদিন আগে 14-15 বছর আগে তারা স্পষ্ট, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে সৌদি আরবের আবহা থেকে জিজ্ঞেস করেছে প্রশ্ন উত্তরে মাসিক মদিনার, আর তখনকার যুগে প্রথম দিকে যে আলোচনা করেছে তাতে ওই সংখ্যাটা হয়তো বলেছিলাম কোন এক আলোচনা যে যুগে অডিও রেকর্ড হইত, তাতে জিজ্ঞাসা করা হচ্ছে তো জবাব দেন। মাসিক মদিনা জানেন তো বাংলাদেশের খুব মানে প্রসিদ্ধ ম্যাগাজিন পত্রিকা, আর খুব বেশি সংখ্যায় মানুষরা এটা কেনে। তাতে বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছুতে বিরাজমান, আর কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন আর সব কিছুতে বিরাজমান নন, তাহলে সে হ্যাঁ গোমরা ফিরকার এজেন্ট, হ্যাঁ আর না হইলে বাইরের কুফরি শক্তির এজেন্ট, এই ধরনের কথা। হ্যাঁ বাতিল বাতিল ফিরকার গোপন এজেন্ট, জি ভাষা অনেক ভাইদের মনে আছে, পড়েছে অনেকে, পড়েছেন না আপনারা ওই পত্রিকাতে? জি হ্যাঁ,
তারপরে এই রকমের অনেক বক্তারা আছে যারা আজকাল বক্তব্য রাখছে, নাম এখন ধরছি না, প্রয়োজন হইলে নাম পরে ধরবো ইনশাআল্লাহ তাআলা, যে আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়ারও দলিল আছে কোরআনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আছেন উপেক্ষা, সর্বত্র বিরাজমান হওয়ারও দলিল আছে। আর আল্লাহ পাক আরশে আজিমে যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, এটাই হচ্ছে সাহাবাই কেরামদের আকীদা, এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিসালা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, এটাকে অস্বীকার করে যায় এই বিদাতীরা। সুতরাং তাদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যটা শোনাই, আর তারপরে সময় থাকলে এই সম্পর্কে আরো কিছু আয়াত হাদিস শোনাবো, যা ভাষ্যকার আল্লামা ইবনু আবিল ইজ আল হানাফি শারহ আকীদা তাহাবিয়া লিখেছেন, শারহ আকীদা তাহাবিয়ার 288 পৃষ্ঠা। তাতে বলছেন, ওয়া কালামুস সালাফি ইসবাতে সিফাতিল উলু কাসিরুন জিদ্দা, সালাফে সালেহিনের বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুউচ্চ সুমহান এবং সর্বোচ্চ সবকিছুর ঊর্ধ্বে, ইসবাতুল উলু, তাদের বক্তব্য কাসিরুন জিদ্দান অনেক বেশি রয়েছে, থামিন হো তার মধ্যে থেকে কিছু নকল করছি। মা রাওয়া শাইখুল ইসলাম আবু ইসমাইল আনসারি ফি কিতাবিহি আল ফারুক, ইমাম শাইখুল ইসলাম আবু ইসমাইল আনসারি তার কিতাব আল ফারুক নামক এই কিতাবে তার সনদ সহ বর্ণনা করছেন, মতি আল বালাখি একজন সেই যুগের আলেম তার পর্যন্ত সনদ পৌঁছাচ্ছেন, তিনি হচ্ছেন ইমাম আবু হানিফার ছাত্র। তিনি এই মতি আল বালাখি আন্নাহু সালা, জিজ্ঞেস করলেন আবা হানিফাতা, সালা আবা হানিফাতা আম্মান কালা, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন বা ওই রকম লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন যারা বলবে লা আরেফু রব্বি ফিস সামাই আম ফিল আরদ, আমার আল্লাহ আমার রব সম্পর্কে জানি না যে তিনি আকাশে আছেন না জমিনে আছেন, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এখানে এক ভাই ঘুমাচ্ছেন, ওই যে গুতরা শ্যামাকে আমার মতো লাল ওটা জাগান, এই যে আপনার বিছন, আরে গুতরাতে এই শ্যামাক রুমাল একটা আছে, আলোচনাতে এত আরাম পেয়েছেন যে ঘুমিয়ে গেছেন, এটা শুকন আলোচনা, এতে তো ঘুমাবার কথা না। আকিদার আলোচনা হলে অনেকে খুব শুকনো লাগে, তারপরেও একটু মিষ্টি করে পেশ করার চেষ্টা করেছেন, আর আকিদার আলোচনায় সূক্ষ্মভাবে মনোযোগ সহকারে শুনতে হবে, এই কিস্তা কাহিনী নাই যে কে ডুবলো আর কে সমুদ্র পার হয়ে গেল আর কে কি হলো, হ্যাঁ হ্যাঁ এগুলো মিষ্টি লাগে বেশি, কিস্তা কাহিনী খুব মজা লাগে। আর যদি কেরামতি এই জায়নজ বিছে উড়ে চলে গেল আকাশে উঠছে আকাশে নামাজ পড়ছে, হ্যাঁ খোলা আকাশে এইসব কথা বললে তাহলে তার ঘুম আসবে না সারা রাত, তাই না? কিন্তু ওই সব কথা যেহেতু ইসলাম না, ইসলামের কথা শোনাচ্ছি, সহি আকীদার কথা। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন মতি আল বালাখি, ওই ব্যক্তি বা ওই রকম লোকদের সম্পর্কে যারা বলে লা আরিফু রব্বি ফিস সামায়ে রব্বি ফিস সামায়ে আম ফিল আরযে, আল্লাহ আমার আকাশে আছেন না জমিনে আছেন জানি না। ফাকালা, তখন ইমাম আবু হানিফা বললেন কাদ কাফারা, সে কি হয়ে গেল কাফের হয়ে গেল। ভালো করে শোনেন কার কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। লিআন্নাল্লাহ ইয়াকুল, কেন কাফের হইল, কারণ আল্লাহ পাক বলছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপর সমুন্নত, সূরা তাহার আয়াত নম্বর 5। এছাড়া কোরআনে কারিমে অনেকগুলি আয়াত রয়েছে আল্লাহ পাক আরশের উপর সমুন্নতি সম্পর্কে, ও আরশ আল্লাহর আরশ কোথায়, তারপরে বলবেন জানি না কোথায় আল্লাহর আরশ কোথায়, বলছে ও আরশ ফওকা সাবে সামাওয়াতিহি, আল্লাহ পাকের আরশ সাত আসমানের উপরে, মানে সাত আসমানের নিচে, হ্যাঁ আটলান্টিকে না প্রশান্তে না ওইসব না, আল্লাহ পাকের আরশ সাত আসমানের উপরে। কুলতো, তখন আমি আর একটি প্রশ্ন করলাম, ফাইন কালা, যদি কেউ বলে ইন্নাহু আলাল আরশ, আল্লাহ আরশের উপরে, এটা মানলাম, ওয়ালাকিন ইয়াকুল, কিন্তু যদি বলে লা আদরি আল আরশ ফিস সামাই আম ফিল আরদি, আমি জানি না যে আরশ কোথায়, আকাশে আরশ না জমিনে আরশ না সব জায়গায় আল্লাহ পাকের আরশ না মমিনের কলবে আল্লাহর আরশ, যেমন আমাদের দেশের সুফি গুমরার কি বলে কলুবুল মমেন আরশুর রহমান, মমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, যদি এরকম বলে আল্লাহর আরশ নিলাম, কিন্তু আল্লাহর আরশ কোথায় জানি না।
ولكن يقول لا ادري العرش في السماء ام في الارض عرش আসমানের উপরে না জমিনের উপর না কোথায় তা বলতে পারি না قال هو كافر কে বললেন ইমামানি বলছেন যে সে কাফের لانه انكر انه في السماء কারণ সে অস্বীকার করলো যে আরশ আসমানের উপর যে এই বিষয়টি অস্বীকার করলো আরশ যে আসমানের উপর এই কথা অস্বীকার করলো ফামান আনকার আন্নাহু ফিস সামায় যে ব্যক্তি অস্বীকার করবে যে আল্লাহ আসমানে রয়েছেন এই বিষয়টিকে ফাকাদ কাফার সেও কাফের হয়ে যাবে ওয়া যাদা গায়রু আর কেউ কেউ বর্ণনা করেছেন আবু হানিফা থেকে লিআন্নাল্লাহ ফি আলা ইল্লিন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঁচা যতই কেউ উঁচা হয়ে যাক না কেন যত কি আল্লাহ পাকের কোন সৃষ্টি ওপরে হোক না কেন সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক রব্বুল আলা ইল্লিন ওয়া হুয়া ইউদামিন আলা আল্লাহ পাককে যে ডাকা হয় আল্লাহর কাছে দোয়া করা হয় তো উপর দিকেই ডাকা হয় তাই না হাত উঠিয়ে ওপরে হাত ওঠানো হয় লামিন আসফাল নিচে থেকে নাই তারপরে একটা মজার কথা বলেছেন ইমাম ভাষ্যকার ইবনু আবিল ইস আল হানাফি ওয়ালা ইলতাফাতু ইলা মান আনকারা যালিকা মিম্মা ইয়ানতাসিবু ইলা মাযহাবি আবি হানিফা আর আবু হানিফার মযহাবের নামধারী যারা আমরা হানাফি নামধারী হানাফি এই রকম লোকরা যারা অস্বীকার করেছে আল্লাহর আরশের উপর সমুন্নত হওয়া কি আল্লাহ বলেছে সর্বত্র বিরাজমান বা বলা যাবে না যে আল্লাহ কোথায় আল্লাহর কোনো দিক বলা যাবে না যেমন আমরা ওই যেগুলি ইলমুল কালাম দর্শন দর্শনের নামে যে গুমরা হয়েছে মুসলিম উম্মতের এক শ্রেণীর লোকেরা ইলমুল কালামের কিতাবে তারপর মান্তিক ফিলোসফি মান্তিক দর্শনের কিতাবে এইসব লজিকের কিতাবে আমরা মাদ্রাসা যখন পড়ি তখন পড়েছি আল্লাহ লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু তাআলা আনিল জিসমে ওয়াল জিহা কিছু কথা হক কিছু কথা বাদ লা ইউহাদ্দু আল্লাহকে ঘেরা যায় না আল্লাহকে পরিবেষ্টনকারী কিছু নেই আল্লাহ সম্পর্কে ধারণা করা নিজের কল্পনা করে আল্লাহ কেমন এটা সম্ভব নয় তবে আল্লাহ সম্পর্কে যে গুণগুলি বলা হয়েছে সেগুলি মেনে নিতে হবে সেগুলি অস্বীকার করবেন এরকম নয় তাআলা আনিল জিস তিনি মুক্ত তিনি ঊর্ধ্বে জিস দেহ থেকে তা দেহ নাই অস্বীকার করলো না করলো না আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থা কি বললাম যেটা আল্লাহ হাও বলেন নাও বলেন সেটা হাও বলবো না নাও বলবো না আমরা যুক্তি পেশ করবো না যে আল্লাহর হাত যখন বললেন আল্লাহর যখন চোখ বললেন ওইটা বলছেন আবার দেহ বলতে গিয়েছেন না দেহ যেহেতু বলেননি আল্লাহ জিসিম বাদান এইসব কথা বলেননি আমি বলবো না এটা হচ্ছে সালাফে সালেহের আকীদা যা বলা হয়েছে আল্লাহ বলে রসুল বলেছেন আপনি বলুন যা না করেছেন না করুন আর যা কিছুই বলেননি চুপ থাকুন ইফ মিন হাইসু ওয়াকাফাল কওম সালাফে সালেহ অনেকে বলতেন যেখানে কম মানে সাহাবাই কেরামের দল স্টপ করেছেন তুমি স্টপ করো ওখানে ইমাম আবু হানিফার মযহাবের দোহাই দিয়ে থাকে যারা ওয়ালা ইউতাফতু তাদের দিকে ভুরুক্ষেপ করা যাবে না মান আনকারা আর অস্বীকার করেছে আল্লাহর আরশের উপর থাকা আর তারপর নিজেকে হানাফি বলছে তাদের কথা নেওয়া যাবে না তাদের কথার পরোয়া করা যাবে না যদিও তারা সমাজের বক্তা হোক আর লেখক হোক আর কিছু হোক না কেন ফাকাদ ইনতাসাফা ইলাইহি তাওয়াইফু মুতাযিলা ওয়াগাইরুহুম কারণ বলছেন যে অনেকগুলি মুতাযিলার মতো বাতিল ফিরকার লোকেরাও দাবিদার ছিল যে আমরা হানাফি যেমন আজকালকার বর্তমান যুগে বেরেলভি আকীদা হ্যাঁ দেওবন্দি আকীদা সুফি আকীদা হলুলি আকীদা হেল্লাজি আকীদা আর বলছেন আহানাফি আরে ইমাম আবু হানিফা হেল্লাজি ছিলেন যে সব কিছুতেই আল্লাহ এ তো হেল্লাজি আকীদা এটা মনসুর হাল্লাজের এটা আকীদা হোসেন মনসুর হাল্লাজের আনাল হক এটা ইমাম আবু হানিফার আকীদা যে মানুষ বলবে আনাল হক আমি নিজের হক আল্লাহ হয়ে গেছি এটা কুফরি আকীদা হলুলি আকীদা এটা হেল্লাজি আকীদা আর এই গুমরাহ বক্তা বলছে আনাল হক বলা নিয়তের উপর নির্ভর করছে নিয়তের উপর নির্ভর করছে ফেরাউন আনাল হক বলেছে আনা রব্বুকুম আলা বলছে বড় কাফের হয়েছে আর হোসেন মনসুর হাল্লাজও বলেছে আর সে এই কথা বলে বড় আল্লাহর
বলি হয়েছে, এই বক্তব্য এই গুমরা বক্তার শুনেছেন আপনারা কেউ? অনেকে বলছেন শুনেছি। আমাদের এখানে এক ছাত্র ব্রাহ্মণ বাড়িয়ার, ও জুমার পরে আসে, আপনিও, ও বলছে নিজে আমি ওই বক্তা, বাংলাদেশের প্রখ্যাত বক্তা, আর সে বলছে যে দুইজনে পার্থক্য, একই কথা বললে ফেরাউন বড় কাফের হইল আর ইয়ে বড় অলি হইল। হোসেন মানুষের হাল্লা যে নাকি বড় অলি হইল, শয়তানের বড় অলি হইল, যেমন এই বক্তাও শয়তানের বড় অলি। শুনে ভালো করে, কারণ আমি আল্লাহ আনাল হক বলবে, আমার মধ্যে আল্লাহর অবতরণ ঘটেছে, এটা হিন্দু আকিদা। হোসেন মানসুর হাল্লাজ ভারতে কয়েক বছর থেকে এই কুফুরি আকিদা হিন্দুদের, হ্যাঁ, সন্ন্যাসীদের কাছ থেকে, সাধুদের কাছ থেকে, ব্রাহ্মণদের কাছ থেকে নিয়ে এসছে। এটা ইসলামিক আকিদা, কোরআন হাদিসের আকিদা নয়। তাহলে এই লোক হেল্লাজি, জি, হানাফি নয়, ভালো করে শুনে রাখেন। এইরকমই বলছেন যে ওয়াকাদ ইনতাসাব ইলা মালিক ও শাফি আহমদ, অনেকে মালিক শাফি আহমদের সাথে নিজেকে সম্পৃক্ত করে যে আমি মালিক, আমি শাফি, আমি হাম্বলি, কিন্তু মিম্মাই ইউখালিফু ফি বাযি ইতিকাদাতিহিম, অথচ ইমাম মালিক শাফির ইতিকাদের উপর নেই, যেমন আশারিরা ইমাম শাফি রহমতুল্লাহ আকিদার উপর নেই, সুফিরা সুফিজমে বিশ্বাসী, এই চার ইমামের কেউ ছিলেন না আধ্যাত্মিকতার জন্য সুফি মতবাদ, আর এই সুফি মতবাদে জিকির করতে করতে পাগল হয়ে যায়, বেহাল হয়ে পড়ে, হুঁশ থাকে না তখন, হ্যাঁ, লাভ দিয়ে, হ্যাঁ, প্যান্ডেলের উপর চেপে পড়ে, অথবা দিল দৌড় আর দৌড় দিয়ে বন জঙ্গলে ঢুকে গেল, বেহুশ হয়ে কয়েকদিন থেকে গেল। শুনেছেন না? শোনেন এগুলো শোনেন নাই? তাদের জীবনী পড়ে দেখবে তাহলে বুঝছেন, দেখেছেন এই যে আমাদের কারি আবু হানিফা সাহেব বলছেন যে দেখেছেন, জি হ্যাঁ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার ইমামের কোন ইমাম থেকে যদি জীবনে একবার কেউ প্রমাণ করে দিতে পারে যে এরকম ওয়াজদ হয়েছে, হাল হয়েছে, আর কাশ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, প্রমাণ করে দিতে পারে তাদের কিতাবে অথবা তাদের ছাত্রদের কিতাবে সনদ সহকারে, তাহলে আমি সেই আকিদা বিশ্বাসী হব। কিন্তু ভ্রান্ত আকিদা, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, আবার বলছি তারা সুফি ছিলেন না, তারা আশারি মাতুরিদি ছিলেন না, তারা মুহাম্মাদি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে তৌফিক দান করেন। আমিন। ইমাম তাহাবি তার মত নেই, সংক্ষিপ্ত ইবারতে কি বলেছেন? তিনি বলছেন ওয়া হুয়া মুস্তাগনিন আলিল আরশ ওমাদুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মুখাপেক্ষী নন, আর আরশ ছাড়া আর কিছু যেগুলি আছে সেগুলির মুখাপেক্ষী নন। আল্লাহর আরশ না হলে অচল হয়ে যাবে, কোনো কিছু অচল হবে না, কিন্তু আমাদের আলোচনা ইচ্ছার না থাকলে ঝামেলি পড়ে যাবো, দাঁড়িয়ে বলতে হবে, তাই না? হ্যাঁ, টেবিল না থাকলে চলবে না, চেয়ার না থাকলে আপনারা বসতেন না, টান দিয়ে যেতেন, আজকে চেয়ার নাই, টেবিল না, কিছু নাই, তাই না? আমরা মোহতাজ মুখাপেক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন না আরশের মুখাপেক্ষী, না আর অন্য কিছুর মুখাপেক্ষী, মহিতুন বেকুল্লে সেই, আর তিনি সবকিছুকে পরিবেষ্টনকারী, সবকিছুকেই পরিবেষ্টনকারী। তাহলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে বলা হচ্ছে যেখানেই তোমরা থাকো না কেন তোমাদের সাথেই আল্লাহ রয়েছেন, মানে এই হাতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, কুদরতের দিক থেকে, এলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, এছাড়াও বহু দিক থেকে হইতে পারে যেগুলি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর মত হচ্ছে যে আরশে আজিমে থেকেও তিনি তোমাদের সাথে রয়েছেন, বান্দার সাথে রয়েছেন, সৎ অসৎ সকলের সাথে আয়াতে বলা হয়েছে, তোমরা সকলকে বলা হয়েছে, এটা হচ্ছে আম সাধারণ আল্লাহর সাথে থাকে। আর উদাহরণে তিনি বুঝিয়েছেন আকিদা ওয়াসিতিয়াতে, যেমন চন্দ্র আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর সামনে, চন্দ্র আপনি যেখানেই থাকুন না কেন আপনার সাথে, না সৌদি আরবে থাকলে আপনার সামনে পূর্ণিমার চন্দ্র, বাংলাদেশে গেলেও দেখছেন ওই সামনেই, তারপরের দিন, তারপরের দিন যদি আপনি জাপান চলে যান, আপনি আমেরিকা চলে যান, তারপরেও আপনার সামনে, তাহলে আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি চাঁদ যদি মানুষের সাথে সাথেই থাকে, অথচ কত দূরে আকাশে আপনার থেকে কত দূরত্বে রয়েছে, তাহলে রব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন সেটা অস্বীকার করা কুফুরি, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন। আর তিনি প্রত্যেক সৃষ্টির সাথে রয়েছেন,
যেমন ভাবে আল্লাহর জন্য উপযোগী, কিন্তু ওইটাও অস্বীকার করে বলবেন আল্লাহ সাথে রয়েছেন। আর এক দল বলছেন না, আমরা বলবো এলমের ক্ষেত্রে, কুদরতের ক্ষেত্রে, এই বিষয়গুলি আরো অন্য সময় আলোচনা করা যাবে। দলিলের ক্ষেত্রে আর একটা কথা যেটা বলছেন যে মহিদুন বেকুল্লে শাই ওয়া ফাওকাহু, তিনি কিসের ওপর? ফাওকাল আরশে, ফাওকা আরশের ওপর রয়েছেন। ওয়া ফাওকাহু, ইমাম তাহাবী বলছেন আল্লাহ পাক কোথায় রয়েছেন? ওয়া ফাওকা আরশে, ফাওকাল আরশে, আরশের ওপর রয়েছেন। এই ক্ষেত্রে ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি তিনি বলছেন যে ও আম্মা কাউন ও ফাওকাল মখলুকাত, আল্লাহ পাকের উপরে সমস্ত সৃষ্টি জগতের ওপরে যে রয়েছেন, এই মর্মে বহু দলিল রয়েছে। যেমন ওয়াহুয়াল কাহির ও ফাওকা ইবাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী সমস্ত বান্দার উপর, ফাওকা ইবাদি, ফাওক আল্লাহ ব্যবহার করছে, ফাওক না উপরে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে ভয় করে যেই রব তাদের, মিন ফাওক, তাদের উপরে রয়েছেন। ফাওক কোরআনে কারীমের আয়াতে আসলো। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস শুনে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ফয়সালা করলেন, সৃষ্টি করে ফেললেন সবকে, কাতাবা ফি কিতাব, বা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন যে আমি সৃষ্টি, এই সৃষ্টি করব, ওই সৃষ্টি করব, সৃষ্টি করব, কাযাল্লাহুল খালকা, কাতাবা ফি কিতাবিন, তখন একটা কিতাবে লিপিতে লিখলেন, ফাহুয়া ইন্দাহু, যেই কিতাব তার কাছে রয়েছে, তার কাছে রয়েছে, কোথায়? ফাওকাল আরশ, আরশের উপর, ভাগ্যলিপি, হ্যাঁ, তাকদীর, যে যাতে লেখা আছে, হ্যাঁ, সেটা কোথায় রয়েছে? ফাওকাল আরশে। তাহলে আল্লাহ কোথায় রয়েছেন? ইন্দাহু, তার নিকটে ওই কিতাব রয়েছে, লিখরিটা, হ্যাঁ, বা লিপিটা, ফাওকাল আরশ, আরশের উপর, আল্লাহ পাক আরশের উপর থাকে। এই মর্মে বেশ অনেকগুলি হাদিস পেশ করার পরে, যা সময়ের স্বল্পতা জন্য পেশ করছি না, যে কথাটা তিনি বলেছেন ওয়ান নুসুসুল ওয়ারিদাতুল মুতানাউয়া আল মুহকামা আলা উলুবিল্লাহ আলা খালকিহি ওয়া কাউনিহি ফাওকা ইয়াদিহি আল্লাতি তাকরুবু মিন 20 নাওয়ান, যেই দলিলগুলি বিভিন্ন রূপী, বিভিন্ন রকমের দলিল, আল মুহকাম, স্পষ্ট, কিসের উপর? আলা উলুবিল্লাহ আলা খালকিহি, আল্লাহ পাকের সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া কাউনু ফাওকা ইবাদি, সমস্ত বান্দা, সমস্ত সৃষ্টির আল্লাহ পাক ওপরে, এই বিষয়ে যে দলিলগুলি রয়েছে সেগুলি ধরন যদি বলি, আল্লাতি তাকরুবু মিন 20 নাওয়ান, কাছাকাছি 20 ধরনের দলিল রয়েছে, 20টি দলিল না, কত ধরনের দলিল? 20 ধরনের, এক এক ধরনের কয়েকটি করে দলিল রয়েছে। আর কতটি দলিল হতে পারে ওটা শেষখানে ধরনগুলি, সময় তো শেষ হতে যাচ্ছে, না হলে ওটা শুনাইতাম। তিনি বলছেন যে ওয়াহাজাহিল আনওয়া মিন আল আদিল্লা, এই ধরনগুলি যে রয়েছে দলিলের, এই দলিলগুলি লাউ বসে তাত আফরাদোহা, এক একটি করে দলিল যদি বিস্তারিত বর্ণনা করা হয়, লা বালাগাত নাহওয়া আলফে দলিলিন, কতটি দলিলে পৌঁছিবে? 1000টি দলিলে পৌঁছিবে। কিসের দলিল? প্রমাণ যে আল্লাহ পাক আরশে আজিমে সমুন্নত, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। কে বলছেন? হানাফি, বড় আলেম, যিনি আকীদাতে হানাফি, ফিকহে হানাফি, ওই রকম লোক হানাফি যিনি, তিনি বলছেন। এই দলিলগুলির ধরন সম্পর্কে 5-10 মিনিট চলবে না, শেষ করব। বলছে যে এক ধরনের দলিল যেমন আছে, আত-তাসরিহ বিল ফাওকিয়া মাকরুনান বিআদাহ, আল্লাহ পাক যে ওপরে, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় হারফে জার দিয়ে বর্ণনা করেছেন, যেমন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, এই ধরনের দলিল সূরা নাহলে যেমন আয়াত নম্বর 50। দ্বিতীয় দলিল, ফাওক শব্দটি ওপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার হয়েছে সরাসরি বিনা কোনো হারফে জার দিয়া, যেমন ওয়াল কাহির ফাওকা ইবাদি, এই দুটি দলিল আগে বললাম। তৃতীয় দলিল, আত তাসরিহ বিল উরুজ ইলাইহি, আল্লাহর দিকে চড়িয়ে নিয়ে যাওয়া হয়, এরকম আয়াত আছে না নেই কোরআন হাদিসে? হ্যাঁ আছে না, তারুজুল মালায়েকাত ওয়ার রূহ ইলাইহি, সূরা মারাজ আয়াত নম্বর 4, ফেরেশতাগণ আর রূহ আর জিবরিল ফেরেশতা তার কাছে কি করে? আরোহণ করে, আরাজা ইয়ারুজু, মেরাজ বলা হয় সিঁড়িকে, উঠে যায়, চড়ে যায়, চড়ার নিচের দিকে হয়, সর্বত্র হয় না উপরে হয়, তাহলে দলিল যে আল্লাহ উপরে আছেন। হাদিস আছে, সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম, শিফট চেঞ্জ হয় ফেরেশতাদের, যারা দিনে ডিউটি করে আসরে চেঞ্জ হয়, আবার ফজর শেষ, ফজরের রাত সারা রাত ধরে যারা থাকে, যেসব ফেরেশতারা, তারা ফজরে চেঞ্জ হয়ে যায়, তারা চড়ে যায় আরজও,
ওপরে চড়ে আল্লাহর কাছে আরোহণ করে। আল্লাহ পাক তখন তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে। চতুর্থ ধরনের দলিল সৌদ, এটাও চড়ার শব্দ। আল্লাহর কাছে ভালো কথা উঠিয়ে নিয়ে যা, উন্নীত করা হয় সাদা। তাহলে বোঝা গেল ভালো কথাগুলি নেক আমলগুলি কোন দিকে যায়, আল্লাহ সর্বত্র বিরাজমান হলে সর্বত্র ঘোরাঘুরি করে। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান, সুতরাং নেক আমলগুলি সর্বত্র ঘোরাঘুরি করে নাকি? আল্লাহ তো বলছেন, তা তো বলছেন না, আল্লাহ ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। পঞ্চম রকমের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কিছু কিছু মখুল আল্লাহর সৃষ্টিকে উঠিয়েছেন তার দিকে, যেমন বলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তার দিকে উঠিয়ে নিয়েছেন। যদি আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, আমি আমার কাছে ডেকে নিয়েছি, রাফা উঠিয়ে নেওয়ার শব্দ ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন, হে ঈসা ইন্নি মুতাফিকা, তোমাকে আমি গ্রহণ করব, ওয়া রাফিউকা ইলা, আমার কাছে উঠিয়ে নেব। সূরা আল ইমরান আয়াত নম্বর 55। ছয় ষষ্ঠ রকমের দলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোচ্চ হওয়ার দলিল বহু আয়াত রয়েছে। আল আলী, তিনি আল আলী, উলুগুন মানে উপর। হ্যাঁ, তো আল আলী যিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি আল আলী, ওয়া হুয়াল আলী ওয়াল আযীম ওয়া হুয়াল আলী ওয়াল কাবীর ইন্নাহু আলীউন হাকীম, এরকম বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে। তারপরে এই ধরনের দলিল বহু কোরআনে কারীমে রয়েছে, রাসূলের হাদিসে রয়েছে, যে কিতাব কোরআনে কারীম কি হয়েছে, নাজিল হয়েছে। নাজিল হওয়া মানে কি বাংলায়? অবতরণ করা, নেমে আসা, ওপরের দিকে নামে না নিচের দিকে নামে। তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন নাজিল না হোক, আমি নাজিল করেছি কোরআন। হ্যাঁ, নাজিল করেছি, তাহলে বোঝা গেল আল্লাহ উপরে, আর উপর থেকে কোরআনে কারীম নাজিল হয়েছে। এইভাবে তিনি এই কথাও স্পষ্ট করেছেন যে আল্লাহ পাক আকাশে রয়েছেন। আমিনতুম মান ফিস সামায়, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন, আকাশে রয়েছেন। বলছেন যে তারপরে কোরআনে কারীমের অনেকগুলি আয়াত রয়েছে যেগুলি তো বলা হয়েছে যে আত-তাসরি বিল ইস্তিওয়া মাকরুন বি আদা আলা মুখতাসসান বিল আরশ, আল্লাহ পাক আরশে সমুন্নত। ওয়া হুয়া আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমুন্নত। এইভাবে আল্লাহ পাক বেশ কিছু আয়াত কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে, আর এক রকমের দলিল যে আল্লাহর কাছে দোয়া করলে হাত উঠাই, রাফির আইদি ইলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে যখন বান্দারা হাত উঠায়, রাফা হাত উঠাই, যদি আল্লাহ সর্বত্র বিরাজমান তা হাত উঠাই কেন বলবে? হ্যাঁ, এরকম করেন, এরকম করেন, হাত উঠিয়ে দোয়া করে, মনটা উপর দিকে যায় যে আল্লাহর কাছ থেকে চাইছে আল্লাহ উর্দে। আল্লাহ পাকরা প্রত্যেক রাত্রে প্রথম আসমানে, আসমানে দুনিয়ায় নেমে আসেন, স্পষ্ট হাদিসে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার মাঠে বক্তব্য করেন, তখন বললেন, দেখো আন্তু মাসুলুন আননি, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফামা আন্তুম কায়লুন, তোমরা কি বলবে আমার সম্পর্কে, আমি কি তোমাদেরকে দিন পৌঁছে দিয়েছি? কারণা সাদান্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাতা, আপনি আপনার দায়িত্ব আদায় করে দিয়েছেন, আপনি পৌঁছে দিয়েছেন, আপনি আমাদের হিতাকাঙ্ক্ষী নসিহত উপদেশ যথেষ্ট করে দিয়েছেন। ফারাফা ইসবাহুল কারিমা ইলা সামা, আকাশের দিকে হাত উঠালেন রাসূলুল্লাহ, হাতের আঙ্গুল উঠালেন আর বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী দাও, হে আল্লাহ সাক্ষী দাও। কি প্রমাণ করে যে আল্লাহ উপরে? এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, আইনা দি আইনা আল্লাহ, আল্লাহ কোথায় এসে রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমানের সাক্ষী দিয়েছেন ওই দাসীর জন্য যে বলেছিল যে ফিস সামায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রকমের আরো অনেক দলিল রয়েছে যে যা সংক্ষেপ আমি করে দিলাম। তারপরে ইবনু আবিল ইজ আল হানাফি এই আকীদা তাহাবিয়ার কিতাবটি এত সুন্দর কিতাব, আর এই কিতাবটি আজকাল অনেক হানাফি দেওবন্দি মাদ্রাসায় পড়াতে শুরু করেছে। অনেকগুলি বাংলাদেশে ভারতের দেওবন্দি মাদ্রাসায় এই আকীদা তাহাবিয়া, এটা ইমাম তাহাবির লেখা, আর এর সারা ভাষ্য হানাফি মানে সত্যিকার হানাফি তার লেখা। আকিদার ক্ষেত্রে মাতুরিদি আর আশারি মতবাদে বিশ্বাসী নন, না ইমাম তাহাবি না ইবনে আবিল হানাফি, গীতা পড়াতে শুরু করেছে। তিনি লিখছেন এখানে এই দলিলের ধরনগুলি পেশ করার পরে, বলছেন ফামান নাফাল উলুয়া মিনাল জাহমিয়্যা,
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুউচ্চ সুমহান আর সর্বউর্ধে হওয়াটাকে অস্বীকার করে, জাহমিয়া হোক অথবা সুফি ভণ্ডরা হোক, সর্বত্র বিরাজমান সবকিছুতে আমার মধ্যে অবতরণ করে এসছে, যত সুন্দর মানুষ দেখবেন তার মধ্যে আল্লাহ, এগুলি কুফরি কথা। ওয়াহদাতুল উজুদের আর হলুলের আকীদা যা সুফিদের মধ্যে ছড়িয়ে রয়েছে যারা নিজেদেরকে হানাফি বলে, বলছেন ইবনে আবিল ইজাল হানাফি ফাহুয়া ফিরআউনি, সে হচ্ছে ফেরাউনি। সে কি কেন ফেরাউনি বললে? এই জন্য যে ফেরাউন বলেছিল যে হামান, হে হামান তার মন্ত্রীকে, ইবনে লি সারহান আমার একটা অট্টালিকা তৈরি করো, লাআল্লি আবলুগুল আসবাব আসবাব আসসামাওয়াত, তাহলে আমি আকাশ পথে পৌঁছিব। ফাআত্তালিয়া ইলা ইলাহে মূসা, আর তারপরে মূসার কোথায় যে এলা আছে, রব আছে তাকে দেখব। এ কথা বলে সাব্যস্ত রেখেছিল সে ফেরাউন? না, বলছে ওয়া ইন্নি লাজুন্নহু কাযিবা, আর মূসাকে মনে করি যে সে মিথ্যাবাদী। মূসা যে বলছে যে রব্বুনাল্লাযী ফিস সামায়ে, আমার আল্লাহ আকাশে রয়েছেন, এই কথাই লাজুন্নহু কাযিবান, মূসা মিথ্যুক। মূসাকে মিথ্যুক কে বলেছিল? ফেরাউন বলেছিল। আর এটাই যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান, আল্লাহ আরো সে নন, তাহলে সে ফেরাউনি হইল না? সেই জন্য ইবনে আবিল ইজ আল হানাফি বলছেন ফাহুয়া ফিরআউনিয়ুন, সে ফেরাউনি। ওমান আসবাতাহু, আর যে এটা মানবে যে আল্লাহ আরশে আজিমে সমুন্নত আল্লাহর মতো, ফাহুয়া মুসাউইয়ুন মুহাম্মাদিয়ুন, সে মুসা আলাইহিস সালামের অনুসারী আর সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী মুহাম্মাদি। কত সুন্দর কথা, তার কোরআন এবং হাদিস সম্বলিত কথা। এই আকীদাই ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, আর এই দিনের দিকে এই সহি আকীদার দিকে আমরা দাওয়াত দিচ্ছি, বুঝার চেষ্টা করবেন আর হক বাতিল এর মাঝে পার্থক্য করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক সহি আকীদা গ্রহণের তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ পাক যেন আমাদের গুমরাহির পথে না ঠেলে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।